অনেকদিন পর বাচ্চা ফিরে পাচ্ছে, কেমন লাগছে? অনুভূতিটা কিরকম? ভীষণ ভালো, মানে আমি তো বাচ্চাটা মানে কিভাবে পাচ্ছেন, কিভাবে মানে প্রসিডিউরটা? ডিএম অফিসে অ্যাপ্লাই করেছিলাম পাড়ার সাথে, আমাদের উত্তর চব্বিশ পরগনায়। তারপরে সেখান থেকে ফাইল চলে যায় সল্টলেকে সুপ্রিয় বাবুর কাছে, ওখান থেকে এখানে আসেন। আমি তারপরে এখানে যোগাযোগ করে ছাব্বিশে জুন এসেছিলাম ওকে দেখতে। তার আগে আমার সাথে ভিডিও কলে অনেকবার কথা হয়েছে। তো আমি সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন ছিলাম। 30 তারিখে আমি এখান থেকে বেরিয়ে যাই। তারপর ওনারা কাপ পেপার্স কমপ্লিট করে আমাকে এই দিনে আসতে বলেছিলেন, মানে 17 তারিখে। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। একদিকে নতুন বাবা মাকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে দীর্ঘদিনের হোমের আবাসিকদের ছেড়ে যাওয়ার কষ্ট। এই দুই অনুভূতিকে সঙ্গে করেই সরকারি হোম থেকে বাবা মায়ের সঙ্গে কলকাতায় রওনা দিল 13 বছরের এক নাবালিকা। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ কোচবিহার শহর সংলগ্ন বাবুহাট এলাকায় মেয়েদের একমাত্র সরকারি হোম শহীদ বন্দনা স্মৃতি বালিকা বাস থেকে নতুন পালক বাবা মায়ের সঙ্গে রওনা হল পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। মেয়েটির পালক বাবা পৃথ্বীজিৎ রায়চৌধুরী ও মা শিখা রায়চৌধুরী জানান, এখন ওই আমাদের সব, ওকে নিয়েই আমরা বাঁচব, ওকে আমরা নিজের মেয়ের মতো করে মানুষ করে তুলব। নাবালিকাটিও জানায় নতুন বাবা মাকে পেয়ে সেও খুব খুশি, কিন্তু এতদিন যেখানে ছিল সেই হোমের আবাসিকদের ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে। আমি কি বলবো, এই দিনটার জন্যই অপেক্ষা করছি। আমরা আসলে খুবই একা হয়ে গেছি, তো সেই জন্য আমাদের ভীষণ দরকার ছিল। ওই জন্য আমরা বারবার এদের ফোন করে জানালাম যে কবে হবে, ঘরটা তো খালি হয়ে আছে, তো ওই জায়গাটা পূরণ করার জন্য আমাদের ইমিডিয়েট ওকে চাইছিলাম। ফোন চাইছি আমরা আগামী দিনে আমরা চলে যাবো, তখন ওদের রক্ষা করবো বাড়িটা, তাই না? আমাদের বাড়িটা ওই রক্ষা করবে। বিষয়টি নিয়ে সিডাব্লিউসি চেয়ারপারসন মধুমিতা মণ্ডল জানান, এ ধরনের ঘটনা আরো বেশি করে ঘটুক, মানুষ আরো বেশি করে এগিয়ে আসুক। নাবালিকাটিকে এদিন তার পালক বাবা মা নিয়ে যাওয়ার সময় হোমের গেটের সামনে উপস্থিত ছিলেন শহীদ বন্দনা স্মৃতি বালিকাবাসের সুপারিনটেন্ডেন্ট অর্পিতা পাইন, জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশিস চৌধুরী, সিডাব্লিউসি চেয়ারপারসন মধুমিতা মণ্ডল সহ অন্যান্যরা। আজকে ওর বাবা মার কাছে, পেরেন্টসের কাছে যাচ্ছে। তো আজকে আমাদের সবার জন্য খুব খুশির দিন, খুব আনন্দের দিন। একটা বাচ্চা তার 13 বছর বয়সে কি তার বাবা মার কাছে ফেরত যাচ্ছে, ফস্টার পেরেন্টস হলেও তার বাবা মা, তার পেরেন্টস, খুব খুশির দিন আজকে আমাদের উত্তরবঙ্গের জন্য। এটা খুব খুশির দিন, এবং এটা আমি চাইবো যে, এবং আমার কমিটি চাইবে, এবং আমাদের ডিস্ট্রিক্টও চাইবে যে এটা যেন আরও বেশি পরিবারে হোক, আরও বেশি পরিমাণে বাবা মারা যাতে এগিয়ে আসে, এবং তাদের পরিবারের একটি করে সদস্য যেন তারা এইভাবে যেন নিয়ে যায় এখান থেকে। কোচবিহার থেকে গৌর হরিদাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।